আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে বেশ কয়েকটা ব্লকচেইনের অফার শেয়ার করব, যেখান থেকে $1,000 টু $5,000 পর্যন্ত আর্নিং করতে পারবেন। এটা আপনার হতে পারে লাইফ চেঞ্জিং একটা ভিডিও, এবং প্রতিনিয়ত আমাদের টেস্টনেট থেকে বিগ একটা প্রফিট হইতেছে, সেটার পেমেন্ট প্রুফ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে গেলে পাবেন। এইখানে দেখতে পাচ্ছেন প্রত্যেক ইউজার $1,000 টু $3,000 পর্যন্ত আর্নিং করছে, এটা কিন্তু টেস্টনেট থেকে এবং ব্লকচেইনের অফার থেকে। সো আপনি কিভাবে জয়েন করবেন আজকের ভিডিওতে একদম ডিটেলসে বলব। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট করে একটা প্রমোশন দেই, যারা বেটিং সাইটে ইন্টারেস্ট আছেন তারা অবশ্যই এইখানে জয়েন করতে পারেন, কারণ এইখানে ভাই সব ধরনের ফ্যাসিলিটি পাবেন। একদম সর্বনিম্ন $300 থেকে শুরু করে $50,000 পর্যন্ত উইথড্র করতে পারবেন এবং ডিপোজিট করতে পারবেন, এবং এইখান থেকে ইনস্ট্যান্টলি আপনি পেমেন্ট পাবেন একদম সরাসরি নগদ বিকাশে। ঠিক আছে, একদম ট্রাস্টেড, একদম ট্রাস্টেড। কিভাবে জয়েন করবেন একদম সিম্পলভাবে বলে দেই, আর এইখানে সব দেশ থেকেই জয়েন করতে পারবেন, আপনি চাইলে ক্রিপ্টো কারেন্সিতেও পেমেন্ট নিতে পারবেন। ঠিক আছে, তো অ্যাকাউন্টটা খোলার জন্য আপনি সব ডিটেলস এইখানে আপনি বসাবেন। তো বসানোর পর অবশ্যই স্পন্সর আইডিটা আমারটা দিবেন, তাহলে আপনি এইখান থেকে কিছু একটা বোনাস পাবেন, এবং এখানে আপনি রেজিস্টার বাটনে ক্লিক করবেন। তো অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি একটা সুন্দর ড্যাশবোর্ড পেয়ে যাবেন, এইখানে সব কিছু ডিটেলস পেয়ে যাবেন, আপনার ব্যালেন্স এবং কয়টা ট্রানজ্যাকশন করছেন এবং কয়টা ব্যাট লাগাইছেন। তো ফার্স্ট অফ অল আপনাদের যে বিষয়টা জানতে হবে, এইখানে তো আপনি হোম বাটনে চলে আসলে দেখতে পারবেন এইখানে অনেকগুলা আপকামিং ম্যাচ আছে যেগুলাতে আপনাকে ব্যাট ধরতে হবে, এটা জিতবে কি এটা জিতবে না আপনারা তো সেটা জানেন। জাস্ট এইভাবে আপনি ব্যাট ধরবেন এবং আপকামিং যতগুলো খেলা আছে সব কিন্তু এইখানে চলে আসবে অটোমেটিকলি, এবং এইখানে আপনাকে প্রথমে ডিপোজিট করে কাজ করতে হবে, কারণ আপনাকে তো অবশ্যই ডিপোজিট করতে হবে। জাস্ট আপনি ডিপোজিট অপশনে ক্লিক করবেন, তারপর ডিপোজিট নাও এইখানে ক্লিক করবেন, তারপর এইখানে আপনি বিকাশটা সিলেক্ট করবেন এবং এইখানে অ্যামাউন্টটা সিলেক্ট করবেন। জাস্ট আমি $100 এইখানে ডিপোজিট করব, তারপর এইখানে আপনি জাস্ট আপনার যে নাম্বারটা আছে যে নাম্বার থেকে আপনি পাঠিয়েছেন সেই নাম্বারটা এখানে বসাবেন, তারপর ট্রানজ্যাকশন আইডিটা বসাবেন, তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। তো ভাই দেখছেন, দেওয়ার সাথে সাথে এখানে ডিপোজিটটা অ্যাড হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাই এইখানে কিভাবে আপনি ব্যাটটা লাগাবেন। জাস্ট হোম অপশনে চলে আসবেন, তারপর এখানে আপকামিং যে ম্যাচটাতে আপনি ব্যাট লাগাতে চান তো সেই ব্যাটের উপর ক্লিক করবেন, এবং মিনিমাম আপনি $10 থেকে শুরু করে $10,000 পর্যন্ত দিতে পারবেন। সো আমরা এইখানে কি করব, জাস্ট আমরা $20 লাগে, জাস্ট আমি প্রসিড অপশনে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখি আমাদের কিন্তু এটা ব্যাট লেগে গেছে, এবং আমি যখন উইন হব তখন কিন্তু আমাদের এইখানে কিন্তু পেমেন্টটা করে দেবে। আর এইভাবেই আপনাকে ব্যাটটা লাগাতে হবে, এটা তো আর ভাই আপনাদেরকে বোঝাইতে হবে না। আর উইথড্র করার জন্য উইথড্র বাটনে ক্লিক করে দেবেন। সো এইখানে ক্লিক করার এইখানে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের একটা অপশন বিকাশ, যেটার মাধ্যমে আপনি উইথড্র করতে পারবেন মিনিমাম $300 থেকে শুরু করে $50,000 পর্যন্ত, রাত দিন ২৪ ঘন্টা যখনই উইথড্র দেবেন ইনস্ট্যান্টলি পাবেন, ১০ মিনিটের ভিতরেই পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি যদি ইন্টারেস্ট হন তাহলে অবশ্যই আপনি ঘুরে আসবেন তাদের ওয়েবসাইট, এবং 100% ট্রাস্টেড একটা ওয়েবসাইট, সো মাস্ট বি ভিজিট নাও। আমাদের প্রথম অফারটা হচ্ছে অটোডেক্স, যেটা অ্যাপোটস নেটওয়ার্কের উপর, এবং এই অফারটা কিন্তু প্রত্যেক ইউটিউবার শেয়ার করছে, বাট আমি আপনাদেরকে একদম ডিফারেন্টভাবে শেয়ার করব। এইখানে আপনি ৩০টা করে টোকেন আর্ন করতে পারবেন প্রতিদিন, এবং এই পয়েন্টটা আপনি কনভার্ট করতে পারবেন, সেটা নিয়ে বিস্তারিত বলছে তাদের অ্যাডমিন। দেখতে পাচ্ছেন ৩০টা পয়েন্টের জন্য আপনি ৩০টা ADX টোকেন পাবেন, এবং এই ৩০টা ADX টোকেন আপনি ৩১ তারিখে কনভার্ট করতে পারবেন, তার মানে বেশি সময় নেই। এখন কথা হচ্ছে এই পয়েন্টগুলো কিভাবে আপনি আর্নিং করবেন বেশির থেকে বেশি, আপনাদেরকে একদম আনলিমিটেড ট্রিক সহ দেখাবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর এইখানে আপনি যে পয়েন্টটা আর্নিং করবেন এটা কিন্তু আপনার টেস্টনেট অবস্থায় থাকবে, বাট যখন তাদের মেইননেট ওপেন হবে তখন কিন্তু এই টেস্টনেটের টোকেনগুলো আপনার মেইননেটে চলে আসবে। সো এখন কথা হচ্ছে কিভাবে আপনি এইখানে পয়েন্টগুলো আর্নিং করবেন, আর এইখান থেকে বড় ধরনের একটা কুপ হবে, এইসব বিষয় কিন্তু সব ইউটিউবার শেয়ার করে নাই, বাট আমি আপনাদেরকে একদম ডিটেলসে বলবো নতুনরা কিভাবে জয়েন করবেন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে কিবি ব্রাউজারে এই পেট্রা ওয়ালেটটা ডাউনলোড করতে হবে, এটার লিঙ্ক থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেল, সেইখান থেকে ডাউনলোড করবেন। আর এইখানে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারবেন এক ক্লিকে,
তো এটা ডাউনলোড করে নেওয়ার পর সরাসরি ওপেন করে দিবেন, তারপর ক্রিয়েট এ ওয়ালেট এইখানে ক্লিক করবেন, পাসওয়ার্ড দিবেন, তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এইখানে আপনার প্রাইভেট কি ইস্যু হবে এটা অবশ্যই নোটে রেখে দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। তারপর টেলিগ্রাম চ্যানেলে এয়ারড্রপের লিঙ্কটা থাকবে, জাস্ট আপনি সেই লিঙ্কটা এইখানে পেস্ট করে দেবেন। তারপর এইখানে দেখতে পাচ্ছেন কানেক্ট অপশন, এটার উপর ক্লিক করবেন। তারপর পেট্রা ওয়ালেট এইটার উপর ক্লিক করবেন। তার আগে আপনি কি করবেন, ফার্স্ট অফ অল আপনি পেট্রা ওয়ালেটটা ওপেন করে নেবেন। সো এটা ওপেন করে নেওয়ার পর এইখানে সেটিং বাটন পাবেন, সেটিংয়ে ক্লিক করে এইখানে নেটওয়ার্ক আছে মেইন নেট, এটা আপনি ড্যাপ নেট করে দেবেন এইখানে, ঠিক আছে। তো আমরা সরাসরি এইখানে ড্যাপ নেটটা সিলেক্ট করে দিলাম, তারপর এইখানে ব্যাক করে চলে এসে এয়ারড্রপের লিঙ্কটা ওপেন করে দেবেন। তারপর সরাসরি কানেক্ট অপশনে ক্লিক করবেন। তো পেট্রা ওয়ালেটে ক্লিক করলাম, তারপর সরাসরি অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে দেবেন। সো এটা অ্যাপ্রুভ করে জাস্ট আবার অ্যাপ্রুভ করে দেবেন, তারপর একটু ওয়েট করবেন। তারপর থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন ফসেট অপশন, জাস্ট আপনি এটার উপর ক্লিক করবেন। তারপর এক এক করে আপনি ক্লিক করে দেবেন ফসেটের উপর, তারপর অ্যাপ্রুভ বাটনে ক্লিক করবেন। তাহলে কিন্তু এইখানে ট্রানজ্যাকশনটা হবে এবং এটা কিন্তু সাকসেস হয়ে গেছে। তো তারপর এইভাবে আপনি সবগুলা আপনি অ্যাপ্রুভ করে নেবেন, ঠিক আছে। তো এইখানে আপনাকে জয়েন করার জন্য আপনাকে অবশ্যই তিনটা টাস্ক কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু আপনি 30টা পয়েন্ট পাবেন, ঠিক আছে। এবং এই 30টা পয়েন্টই কিন্তু 30টা টোকেনে কনভার্ট করতে পারবেন এবং ডেইলি আপনি 30টা করে আর্নিং করতে পারবেন। এবং আপনি যদি 10টা 20টা 50টা অ্যাকাউন্ট দিয়ে জয়েন করেন, ভাই ডেফিনেটলি বিগ একটা কুপ হবে। আপনাদেরকে আমি সেই ট্রিক্সটা বলবো অবশ্যই। আমি প্রথমে এই ভিডিওটা শেষ করি। আপনি কি করবেন, ফার্স্ট অফ অল আপনাকে যে তিনটা টাস্ক কমপ্লিট করতে হবে, প্রথমে ফসেটটা ক্লাইম করতে হবে, দ্বিতীয়তে আপনাকে লিকুইড অ্যাড করতে হবে, তৃতীয়তে আপনাকে একটা সোয়াইপ করতে হবে। দ্যাটস ইট, তিনটা টাস্ক অনলি। আপনি যদি এইভাবে 50 থেকে 60টা অ্যাকাউন্ট দিয়ে ভাই কুপ দেন, প্রতিদিন 30টা করে টোকেন আপনি আর্ন করতে পারবেন, ঠিক আছে, তাহলে কিন্তু হিউজ একটা প্রফিট আপনি করতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। এবং তাদের কিন্তু 140টা টোকেনেই কিন্তু একটা এপিটি টোকেনের সমান, তার মানে আপনি প্রত্যেক অ্যাকাউন্ট থেকে কিন্তু একটা করে এপিটি টোকেন আর্ন করতে পারবেন এবং একটা এপিটি টোকেনের প্রাইস কিন্তু $8 করে। সো বুঝতে পারতেছেন কি লেভেলের একটা কোপ হবে যদি আপনি টেকনিকটা ফলো করেন। অবশ্যই প্রত্যেক অ্যাকাউন্টে আপনি পয়েন্টগুলা কালেক্ট করতে থাকবেন। আনলিমিটেড করবেন কীভাবে আমি সেটা বলতেছি। তো ফার্স্ট অফ অল আগে আপনাদের তিনটা টাস্ক কমপ্লিট করা দেখাই দেই। আপনি প্রথমে ফসেট অপশনে যাবেন। তো এখানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফসেট অপশন, জাস্ট আপনি ফসেট অপশনে ক্লিক করে এটা অ্যাপ্রুভ করে দেবেন, ঠিক আছে। জাস্ট একটু ওয়েট করবেন, এইখানে অ্যাপ্রুভ বাটনটা চলে আসবে খুব শীঘ্রই। তো দেখতে পাচ্ছেন এইখানে জাস্ট অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে, দেখছেন ট্রানজ্যাকশন কিন্তু পেন্ডিং অবস্থায় আছে। তো জাস্ট ওয়েট করবেন এইখানে একটু, জাস্ট ভাই 10 থেকে 15 সেকেন্ড করে টাইম লাগে প্রত্যেকটা ফসেট ক্লাইম করার জন্য। ক্লাইম সাকসেস কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আপনি সবগুলা ক্লাইম করে নেবেন। সো দেখেন এটাও কিন্তু আমরা অ্যাপ্রুভ করে দেব, জাস্ট অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে দিলাম, তারপর এখানে ট্রানজ্যাকশন পেন্ডিং আছে, এটাও আমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে। জাস্ট এইভাবে আপনাদের সবগুলা টাস্ক কমপ্লিট করতে হবে। সো দেখতে পাচ্ছেন দুইটা কমপ্লিট করলাম, এইভাবে আপনি এটাও করবেন এটাও করবেন। সো এটা কমপ্লিট হয়ে গেলে আমাদের কিন্তু প্রথম টাস্ক, মিশনের যে প্রথম টাস্ক সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো তারপর এইখানে আমাদের দ্বিতীয়তে লিকুইডিটি অ্যাড করতে হবে। সো আপনি এই লিকুইডিটি অপশনে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন অলরেডি আমি কিন্তু একটা অ্যাড করে রাখছি। সো আপনি কি করবেন, আমি এটা রিমুভ করে আমি আবার নতুন করে একটা দেখাইতেছি আপনাদের কিভাবে করতে হয়। সো আপনি অ্যাড লিকুইডিটি এটার উপর ক্লিক করবেন। সো এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনার ব্যালেন্সটা এখানে আপনি শো করাবেন। জাস্ট আমরা এখানে একটা ব্যালেন্স শো করাইলাম এবং এইখানে আমরা ADTX এটা দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পর সাপ্লাই বাটনে ক্লিক করব, তারপর কনফার্ম সাপ্লাই ক্লিক করব, তারপর এইখানে কিন্তু ট্রানজ্যাকশন পেন্ডিংয়ে থাকবে। জাস্ট একটু ওয়েট করবেন, আমাদের এই ট্রানজ্যাকশনটাও সাকসেস হয়ে যাবে। সো আমরা সরাসরি অ্যাপ্রুভ বাটনে ক্লিক করব। জাস্ট একটু ওয়েট করেন, এটা আমাদের অ্যাপ্রুভ বাটন চলে আসবে, তারপর সরাসরি অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দিলে আবার ট্রানজ্যাকশন পেন্ডিং, একটু ওয়েট করবেন, এটাও কিন্তু আমাদের সাকসেস হয়ে যাবে। তো সাকসেস হয়ে গেছে, এবার আমরা এটা ক্রস করে দেব, আমাদের কিন্তু লিকুইডিটি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এবার আপনি কি করবেন, একটা সোয়াইপ করবেন, দ্যাটস ইট।
আপনার কিন্তু তিনটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে। জাস্ট আপনি সোয়াইপ বাটনে ক্লিক করবেন এবং এইখানে আপনার ব্যালেন্সটা শো করাতে হবে। সো আপনি এইখানে এপিটি এটা সিলেক্ট করে দেবেন। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি এইখানে যে কোনো অ্যামাউন্টের সোয়াইপ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো তারপর আমরা সরাসরি এইখানে আবারও এইটাই সিলেক্ট করে দিলাম। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর সোয়াইপ বাটনে ক্লিক করব। সো এইখানে ক্লিক করার পর কনফার্ম সোয়াইপ এইখানে ক্লিক করব। তারপর আমাদের কিন্তু একটা কনফার্মেশন আসবে, জাস্ট সেটার জন্য একটু অপেক্ষা করব। তারপর সরাসরি অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে দেব। সো এইখানে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন এবং আমাদের ট্রানজ্যাকশন সাকসেস হবে। বুম, আমাদের কিন্তু এটা সাকসেসফুল হয়ে গেছে। আমাদের কিন্তু তিনটা টাস্কই কমপ্লিট হয়ে গেছে। আপনি মিশন অপশনে গেলে দেখতে পারবেন। এইখানে কিন্তু মাঝে মধ্যে নিউ ডেটা এটা কিন্তু আসে তাদের সার্ভারের সমস্যার কারণে। অলরেডি এইখানে সব মানুষ 50-60টা করে অ্যাকাউন্টস ক্রিয়েট করতেছে। আমি অনেক চ্যানেল দেখছি ইন্ডিয়ান, সেইখানে কিন্তু তারা করতেছে। এইখান থেকে বিগ একটা কুপ দেওয়ার আশায়। সো আপনিও পারবেন, সেটা কিভাবে করবেন আর অবশ্যই মানে সবগুলো টাস্ক কমপ্লিট করার পর আপনার এইখানে কিন্তু ক্লাইমের অপশন আসবে। ক্লাইম অপশনে ক্লিক করলে ইনস্ট্যান্টলি আপনার এইখানে পয়েন্টটা অ্যাড হয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করলে এইখানে আপনার সব টাস্ক শো করবে, কোনো সমস্যা নাই। আপনি তিনটা টাস্ক কমপ্লিট করে ফেলেন। তো এখন কথা হচ্ছে কিভাবে আপনি আনলিমিটেড করবেন। সো আপনাকে আনলিমিটেড করতে হলে আপনার এই পেট্রা ওয়ালেটটাই লাগবে। সো আপনি এটা ওপেন করে দেবেন। তারপর এইখানে আপনি যখন এইখানে ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করবেন। সো এইখানে ক্লিক করে আপনি আবার ক্রিয়েট এ ওয়ালেট এইখানে ক্লিক করবেন। তারপর এইখানে আপনি জাস্ট এই যে এখানে কপি বাটনে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করবেন। তারপর ডান, আপনার কিন্তু অ্যাকাউন্ট আরেকটা ক্রিয়েট হয়ে গেল ভাই। তো এখন আপনি কি করবেন, এটা কিন্তু আপনার আরেকটা অ্যাকাউন্ট হয়ে গেল। সো এবার আপনি কি করবেন, এটাতে সেমভাবে যাবেন। এইখানে যাওয়ার পর আর অবশ্যই আপনার কিন্তু প্রাইভেট কিগুলো ভাই নোটপ্যাডে রাইখা দেবেন, যাতে পরবর্তীতে আমরা লগ ইন করতে পারি। সো আপনি এবার কি করবেন, আপনার সেই এয়ারড্রপের লিঙ্কটাতে যাবেন। ঠিক আছে, আমি যে লিঙ্কটা আপনাদেরকে দিছি প্রথমে, তো এখানে আসবেন। তারপর এই যে এখানে দেখেন, এখন কিন্তু আমাদের এইখানে টাস্কগুলো শো করতেছে। তো একটু পরেই কিন্তু এখানে ক্লাইমের অপশনও চলে আসবে। সো আপনি কি করবেন, এবার লগ আউট করে দেবেন। সো লগ আউট করে দেওয়ার পর এবার আপনি আবার নতুন করে আরেকটা ওয়ালেট কানেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আমরা আরেকটা ওয়ালেট কিন্তু কানেক্ট করতেছি, এটা আমাদের কিন্তু অন্য আরেকটা অ্যাকাউন্ট। এইভাবে আপনার এইটাতেও যখন 30টা কমপ্লিট হয়ে যাবে, তারপর আবার আপনি এটা এইখান থেকে লগ আউট করে দেবেন। সো এটা লগ আউট করে দেওয়ার পর আবার পেট্রা ওয়ালেটটা ওপেন করবেন এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের 2 নম্বর অ্যাকাউন্ট, এটা আমাদের ফার্স্ট অ্যাকাউন্ট। আবার আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনি আবার এইখান থেকে জাস্ট কপি করে নোটপ্যাডে রেখে দেবেন, ডান বাটনে ক্লিক করবেন। দ্যাটস ইট, আপনার আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি কিন্তু সব কিছু হয়ে গেল। এইভাবে যদি আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টে 30টা করে টোকেন আপনি আর্ন করতে পারেন, তাহলে বিগ লেভেলের একটা কুপ দিতে পারবেন। এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। জানি না ভাই আপনি কীভাবে নেবেন, বাট আমি আপনাদেরকে একদম সিম্পলভাবে বুঝাইয়ে দিলাম যে কীভাবে আসলে কুপটা দিতে হয়। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। আর প্রথমেই আমি বলছি 140টা টোকেন মানে 140টা পয়েন্ট যদি আপনি করতে পারেন, তাহলে মনে করবেন 1 APT টোকেন আপনি পেয়ে যাবেন। এবং 1 APT টোকেনের প্রাইস হচ্ছে $8। তাহলে কিন্তু আপনার ইজিলি বিগ একটা কুপ হয়ে যাবে। আপনি যদি 100-200 APT টোকেনের সমান পয়েন্ট আর্ন করতে পারেন, তাহলে কিন্তু ভাই আপনার বিগ একটা প্রফিট হয়ে যাবে $800। ঠিক আছে, এই জন্য বলি যে ভাই আপনাকে আমি যে অফারটা দেই সেটা আপনি একটু ট্রিক্স ইউজ করবেন যাতে বিগ প্রফিট হয়। বাট সব প্রজেক্টেই ভাই আনলিমিটেড করতে যাবেন না, তাইলে ব্যান খাবেন। বাট এইসব অফারে ভাই বিগ প্রফিট করতে হলে অবশ্যই আপনাকে আনলিমিটেড করতে হবে। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি, একদম সিম্পল ভাষায় বুঝাই দিলাম। ঠিক আছে, আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না। আর যদি ভিডিওতে ভাল লাগে ভাই অবশ্যই একটা লাইক করবেন। আর এরকম অফার যদি লাগে তো অবশ্যই তো টেলিগ্রামে আসবেন, এরকম অফার আনলিমিটেড পাবেন। আমাদের লিস্টের দ্বিতীয় নাম্বার অফারটা হচ্ছে জেটা চেইন। এটা হচ্ছে তাদের নিজস্ব ব্লক চেইন, আর এইখান থেকে প্রফিট 100% হবে। এবং এইখানে আপনি তাদের টেস্টনেটে জয়েন করে যে টোকেনটা আর্ন করবেন সেটা কিন্তু আপনার মেইন নেটে অ্যাড হয়ে যাবে এবং এইখান থেকে বড় ধরনের একটা কুপ হবে। সো কিভাবে আপনি তাদের টেস্টনেটে জয়েন করবেন একদম সিম্পলভাবে বোঝাই দেব।
তো জয়েন করার জন্য অবশ্যই কিবি ব্রাউজারে আপনার মেটামাক্স ইনস্টল থাকা লাগবে এবং এইখান থেকে নেটওয়ার্ক আপনি এইটা সিলেক্ট করে দেবেন এবং এইটা এনাবল করবেন এইখানে শু হাইড টেস্টনেট এটার উপর ক্লিক করে জাস্ট আপনি একটু নিচের দিকে আসবেন এবং এইটা এনাবল করে দিলেই কিন্তু আপনার এই নেটওয়ার্কটা শু করবে তো তারপর এই নেটওয়ার্কের উপর ক্লিক করে দেবেন এবার আমাদের এইখানে ফসেট ক্লাইম করতে হবে ফসেট ক্লাইম করার জন্য এইখানে তিনটা ওয়েবসাইট আছে আপনি চাইলে যে কোনো একটা ইউজ করতে পারবেন ঠিক আছে যে কোনো একটা দিয়েই হবে আমি প্রথম লিংকটা ওপেন করে দিলাম ফসেটের জন্য আপনি এইখানে চাইলে ইউজ করতে পারেন প্রথমে অ্যাকাউন্ট খুলবেন গুগল দিয়ে তারপর আপনার ওইখানে নাম বসাবেন তারপর ওইখানে আপনার মাস্টার কার্ড হ্যানতেন বসাইতে বলবে ওইগুলো আপনি স্কিপ করে দিবেন ঠিক আছে তো তারপর আপনার মেটামাক্স থেকে আপনি এইখানে রিসিভের অ্যাড্রেসটা কপি করবেন এটা কপি করে জাস্ট আপনি সেটা এইখানে পেস্ট করে সেন্ট মি ইথেরিয়াম এটার উপর ক্লিক করে দেবেন সো এটার উপর ক্লিক করে দেওয়ার পর ইনস্ট্যান্টলি দেখতে পারবেন আমার ওয়ালেটে কিন্তু চলে আসবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু চলে আসছে সো এবার আমরা কি করব এই টোকেনটা দিয়ে জয়েন করব সো কিভাবে জয়েন করবেন ফার্স্ট অফ অল আপনাদের চলে আসতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং এইখানে দেখতে পাচ্ছেন লিংক জাস্ট আপনি এই লিংকটা ওপেন করে দেবেন ঠিক আছে জাস্ট আমরা কপি করলাম তারপর এইখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই উইথ টুইটার এটার উপর ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার টুইটারটা কিন্তু কানেক্ট করতে হবে আপনার এই জেটা চেইনের সাথে ঠিক আছে জাস্ট আপনি অথরাইজ অ্যাপ এটার উপর ক্লিক করে দেবেন সো এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু এটা কানেক্টেড হয়ে যাবে তো তারপর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন সো এখানে ক্লিক করে আপনি এইখানে দেখতে পাচ্ছেন গেট অ্যাক্সেস ওয়ালেট এটার উপর ক্লিক করবেন তারপর মেটামাক্স অপশনে ক্লিক করে দেবেন সো এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনার মেটামাস্কে একটা কনফার্মেশন আসবে জাস্ট আপনি সেটা ওপেন করে কানেক্ট করে দেবেন ঠিক আছে তো এটা কিন্তু আপনার কানেক্টেড হয়ে গেছে তো তারপর আপনি সেটা আবার ওপেন করবেন এবং রিকোয়েস্ট অ্যাক্সেস এটার উপর ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবেন এবং আপনার মেটামাস্কে একটা কনফার্মেশন আসতে পারে সো জাস্ট একটু ওয়েট করবেন তারপর এইখানে দেখতে পাচ্ছেন ট্রাই সোয়াইপিং জাস্ট আপনি এটার উপর ক্লিক করবেন ঠিক আছে এখন আপনাদের এইখানে সোয়াইপ করতে হবে প্রত্যেক সোয়াইপের জন্য 1000 করে টোকেন পাবেন ঠিক আছে এই টোকেনটা কিন্তু পরবর্তী সময়ে আপনার মেইন নেটে দেবে যখন তাদের টোকেনটা লিস্ট করবে সো আপনি কি করবেন এইখানে সিলেক্টের অপশনে ক্লিক করবেন সো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এই নেটওয়ার্কই থাকবে তারপর সিলেক্ট টোকেনে ক্লিক করে এই টোকেনটা প্রথমে সিলেক্ট করবেন সো এটা সিলেক্ট করার পর নিচে আপনি সিলেক্ট করবেন বিএসসি নেটওয়ার্ক এবং এইখান থেকে আপনি বিএনবিটা সিলেক্ট করে দেবেন অথবা জেটা তো আপনার যেটা ইচ্ছা আপনি সেটা সিলেক্ট করবেন জাস্ট আমরা জেটাটা সিলেক্ট করে দিলাম এবং এখানে আমরা অ্যামাউন্ট লিখব 0.001 লিখে দেই তো এটা লিখে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন এবং এইখানে কিন্তু প্রাইসটা শু করবে আপনার এইখানে কত সোয়াইপ করলেন সেটা দেখার বিষয় না জাস্ট আপনাকে একবার সোয়াইপ করতে হবে ঠিক আছে তো জাস্ট ওয়েট করবেন এইখানে ফ্যাকচিং হচ্ছে তো 0.1 দিয়ে দেওয়ার পর জাস্ট আপনি এইখানে রিভিউ অর্ডার এটার উপর ক্লিক করে সোয়াইপ বাটনে ক্লিক করবেন ঠিক আছে তো এইখানে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন মেটামাস্কে একটা কনফার্মেশন আসবে মাস্ট তো জাস্ট একটু ওয়েট করেন দেখি এই যে চলে আসছে জাস্ট আপনি এটার উপর ক্লিক করে আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন জাস্ট ওয়েট করেন এইখানে শু করবে জাস্ট আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম এবং এইটা কিন্তু আমাদের সাকসেস হয়ে যাবে ঠিক আছে জাস্ট একটু ওয়েট করবেন এটা হয়ে গেলে আমাদের এইখানে সোয়াইপটাও কমপ্লিট হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন এইখানে আমাদের এটা সোয়াইপ হয়ে গেলে আমরা 1000 টোকেন পাবো সো জাস্ট ওয়েট করেন এটা এই পর্যন্ত আসবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইখানে 5000 টোকেন কিন্তু হয়ে গেছে অলরেডি সো আপনি কি করবেন দেখেন এইখানে কনফার্মেশন হচ্ছে তো এইখানে 4টা কনফার্ম হবে আরেকটা হইলে এটা পুরোপুরি সাকসেস সোয়াইপ হয়ে যাবে তো আমাদের পুরোপুরি সাকসেস হয়ে গেছে এবার আপনি কি করবেন এই ল্যাডার বোর্ডে যাবেন সো এইখানে যাওয়ার পর আপনি দেখতে পারবেন আপনার ওয়ালেটটা সব কিছু জাস্ট আপনি কনফার্ম ওয়ালেটে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা প্রথমে অ্যাক্টিভেট করবেন ঠিক আছে তো এটা আমরা জাস্ট অ্যাক্টিভেট করে দেই সাইন করে দিলাম তো এটা আমাদের অ্যাক্টিভেট হয়ে গেল সো জাস্ট একটু ওয়েট করবেন এইখানে আমাদের সব কিছু শু করবে আমরা টোটাল কত আর্নিং করছি কত টোকেন সব কিছু দেখতে পাচ্ছেন এইখানে হইতেছে আমরা 5000 টোকেন কিন্তু অলরেডি আর্নিং করছি এটা জয়েন করার জন্য দেবে এবং এইখানে এখনও 1 ট্রানজ্যাকশন কমপ্লিট হয় নাই তো আমাদের আবার সোয়াইপ করতে হবে তো তারপর আপনার ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে যাবে
তো আপনার এইখানে সোয়াইপ করা কমপ্লিট হয়ে গেলে আপনি জাস্ট সরাসরি এইখানে প্রতিদিন এসে একবার করে সোয়াইপ করবেন, ঠিক আছে? একটা করে ট্রানজ্যাকশন করবেন। এখানে মাঝে মধ্যে ট্রানজ্যাকশন শু করে না, বাট আপনার সোয়াইপ করলে সাথে সাথে কিন্তু আপনার এইখানে জেটা টোকেন শু করবে, এবং আপনি এইখানে যত বেশি জেটা টোকেন আর্নিং করতে পারবেন তত বেশি কিন্তু আপনার মেইন নেটে পাবেন, এবং সেই হিসেবে কিন্তু আপনার প্রফিট হবে। সো কেউ মিস করেন না, প্রত্যেকে আপনি এইখানে শুধু একবার করে এসে আপনি সোয়াইপ করবেন, এবং আপনি চাইলে কিন্তু এখানে রেফারেলও করতে পারবেন। সেটা কিভাবে করবেন? আর্ন যেটা পয়েন্ট এইটার উপর ক্লিক করবেন, এবং আপনি এইখানে টুইটারের মাধ্যমে কিন্তু আর্ন করতে পারবেন, ঠিক আছে? জাস্ট এইখান থেকে রেফার লিঙ্কটা কপি করতে পারবেন। আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। জাস্ট এতটুকুই কাজ, প্রতিদিন এসে শুধুমাত্র একবার করে সোয়াইপ করবেন, দ্যাটস ইট। যার যত বেশি টোকেন হবে সে তত বেশি প্রফিট করবে, ঠিক আছে? এবং সবার লাস্টে আপনি ডিসকর্ডে জয়েন করে নেবেন, এবং ডিসকর্ডে জয়েন করার পর এইখানে দেখতে পাচ্ছেন একটা রাইট বাটন, জাস্ট আপনি এটার উপর ক্লিক করে এটা আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন, এই রুলটা আপনি নিয়ে নেবেন, ঠিক আছে? তাহলে দেখতে পারবেন সব কিছু কিন্তু চলে আসবে। তো তারপর এখানে ফিডব্যাকে আপনি কিছু একটা বলে দিতে পারেন, নাইস প্রজেক্ট ইত্যাদি আপনি বলতে পারেন, ঠিক আছে? দ্যাটস ইট, এতটুকুই কাজ। এবং টেলিগ্রামে আসলে আরও একটা লিঙ্ক পাবেন, এই লিঙ্কটা দিয়ে কিন্তু আপনি তাদের এনএফটিটা ক্লাইম করতে পারবেন। অবশ্যই আপনি তাদের এনএফটিটা ক্লাইম করবেন একদম ফ্রিতে, কারণ ভাই অ্যাপোটোস নেটওয়ার্কে যাদের ওয়ালেটে তাদের নিজস্ব এনএফটি ছিল শুধুমাত্র তাদেরকেই কিন্তু এত বিগ প্রফিট দিছে। সো আপনি অবশ্যই চেষ্টা করবেন এই এনএফটিটা ক্লাইম করে রাখার, ঠিক আছে? একদম ইজি, আপনারা পারেন এইগুলা। সো আশা করি ব্যাপারটা বোঝাইতে পারছি। তো প্রত্যেকে জয়েন করে নেবেন, একদম সিম্পলভাবে বুঝাই দিলাম কীভাবে জয়েন করতে হয়, ঠিক আছে? এরকম সহজভাবে কেউ বোঝায় নাই। সো আশা করি ব্যাপারটা বোঝাইতে পারছি।